সর্দি নিয়ে যে সমস্যাগুলো হয় বা নাকে সর্দি কেমন করে হয় সেই নিয়েই কথা বলছি। 92.7 বিগ এফএম এ সুমন্তর সঙ্গে শুনছে এলকেট 2.0 অনুষ্ঠান, সঙ্গে বিশিষ্ট ইএনটি সার্জন ডক্টর তুষার কান্তি ঘোষ। তা তো এখান থেকে যে প্রশ্নটা মাথায় এলো সেটা হচ্ছে এই যে আপনি নাকটা টেনে নিতে বলছেন যে একটা সাইড বন্ধ আছে, যদি আমরা পরীক্ষা করে দেখি সেটা সর্দির কারণে বন্ধ থাকতেই পারে। এইবার আপনি নাকটা টেনে নেওয়ার কথা বললেন, অনেক ক্ষেত্রে হয় যে আমরা নাকটা টানার সঙ্গে সঙ্গে সর্দিটা আমাদের গলার মধ্যে দিয়ে পেটে চলে গেল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে যদি আমরা মানে খপ করে একটু কাশান কাশির মতন করে যদি সর্দিটা তুলে মুখ দিয়ে বের করে ফেলে দিতে পারি তাহলে সেটা পেটে যায় না। এক্ষেত্রে সর্দিটা পেটে চলে গেলে কি আমাদের মানে ভেতর দিকে কোনো ইনফেকশন ছড়িয়ে পড়ার সম্ভাবনা বা অন্য কোনো সম্ভাবনা বা সমস্যা কি তৈরি হতে পারে? আমরা সর্দিটা কীভাবে বাইরে বের করে ফেলবো সেটা অনেকে বুঝতে পারেন না, এটা নিয়ে অনেকে সমস্যায় পড়েন। এবং যখন সর্দি পেকে যায়, কাঁচা জলের ক্ষেত্রে সর্দি যখন পেকে যায় তখন বেরোতে চায় না, যেন চটচটে আঠার মতো আটকে থাকে। এখান থেকে বেরিয়ে আসার উপায়গুলো যদি বলেন এবং ওই সর্দি গিলে ফেলা কি ঠিকঠাক সেটা যদি বলেন, ধারণাগুলো তাহলে খুব ক্লিয়ার হয়ে যায়। বলুন, অনেক সময় ঠিক সর্দি স্টিকি সর্দি দেখবেন নাক ঝেড়ে গলা ঝেড়েও কিছুতেই আটকাচ্ছে না, সবসময় মনে হচ্ছে গলায় টেনে নিই, গলায় কিছু আটকে যাচ্ছে কফের মতো ঠিক সিক্রেশন। তো সেগুলোর জন্য স্টিম ইনহেলেশন ইজ ভেরি ইফেক্টিভ। কিছু আমরা ওষুধ ব্যবহার করি যেগুলো তরল করে দেয় ওই সর্দিগুলোকে, সেগুলো দেওয়া হয় বেসিক্যালি বাড়িতে স্টিম নেওয়া গার্গেল করা, ওগুলোতে অনেকটাই রিলিফ পেয়ে যায় মানুষ। এর সঙ্গে যদি অনেকদিন ধরে স্টিকি হয় তাহলে বুঝতে হবে ইনফেকশন হচ্ছে, তো অ্যান্টিবায়োটিক ওষুধ তো দিতেই হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। আচ্ছা, এবার আপনার কোশ্চেন ছিল যে পাকা কফটা জোরে আপনি টেনে নিয়ে যদি না ফেলে দিতে পারেন মুখ থেকে তাহলে পেটে চলে গেল। আসলে না, স্টমাকে চলে গেলে এটা কোনো ক্ষতি হওয়ার কিছু নেই, কারণ এটা রেসপিরেটরি এপিথেলিয়ামের জিনিস। আপনার যদি লাংসে চলে যায় এবং নর্মালি আমাদের রিফ্লেক্স মেকানিজমে লাংস থেকেও বেরিয়ে চলে আসে, খুব একটা অসুবিধা হয় না যারা নর্মাল সবল স্বাভাবিক মানে মানুষ। কিন্তু যারা একটু মানে কোমরবিডিটি আইসিউতে ভর্তি আছে, অনেক সময় দেখবেন আমরা চাই না তাদের ক্ষেত্রে ওই পাকা কফ না কোনো লাংসে গিয়ে লাংসে ইনফেকশন করুক। তবে গলার ভিতর দিয়ে গিয়ে আমি যদি টেনে নিয়ে যদি নর্মালি আমরা পেটে দিই পাঠাতে পারি তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার কোনো ভয় নেই, কারো ওটা সম্পূর্ণ সেপারেট জায়গায় যায়। আর রেসপিরেটরি এপিথেলিয়াম সম্পূর্ণ সেপারেট, নেজাল মিউকোসার এপিথেলিয়াম আর রেসপিরেটরি আমাদের লাংসের যে এপিথেলিয়াম সেটা সেম সিস্টেমে চলে। তো ওখানে গেলে অনেক সময় কিছু একটু প্রবলেম বা ওইগুলো হতে পারে, কিন্তু নর্মালি যদি আমাদের অন্যান্য প্রবলেম না থাকে তাহলে ওটা আমরা অটোমেটিকলি বেরিয়ে চলে যায় বা রিফ্লেক্স মেকানিজমে কাজ করে, ওটাতে ক্ষতি হয় না। তবে হ্যাঁ, নিশ্চয়ই নাক ঝেড়ে বা নাক গর্বে হচ্ছে মুখ দিয়ে টেনে নিয়ে থুতু ফেললেই ভালো। এছাড়া আপনাকে তো বললাম স্টিম নেওয়া গার্গেল করা এগুলোতে অনেক সময় এফেক্টিভ হয়ে যায়। বেশ, এইবার একটা কথা বলুন যে ধরুন অনেকেই বলেন যে আমার তো ডাক্তু ঠান্ডা জলে স্নান করা অভ্যেস, আমি গরম জলে স্নান করতে পারি না, আর গরম জলে স্নান করলেই আমি দেখেছি আমার সর্দি আরও বেশি বসে যায়, চাপ হয়, আমি সর্দিটা তুলতে পারি না। এইটাও কি আমাদের একটা ভুল ধারণা, মানে ঠান্ডা জলে স্নান করলে কি এটা কোনো সুবিধে হয়, নাকি ঠান্ডা জলে করাই উচিত নয় যখন সর্দি হয়, নাকি গরম জলে করা উচিত নাকি গরম জলে করা উচিত নয়, এটা যদি একটু বলে দেন। না, ব্যাপারটা যে গরম জলে করা উচিত নয় বা ঠান্ডা জলে করা উচিত ব্যাপারটা এরকম নয়, যার যেমন অভ্যাস। বেসিক্যালি দেখুন শীতকালের দিনে আপনি একটু ঈশ্বর গরম জলে করলে তো ভালোই হবে না, তো ঠান্ডা লাগবে। এখন কারো যদি ঠান্ডা জলে করা অভ্যাস থেকে ঠান্ডা জলে করতে পারে, তবে ঠান্ডা জলে করলে কিন্তু অবশ্যই ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে যাবে। ঈশ্বর গরম জলে করলে টেম্পারেচার মেনটেন করলে তো মানে ঠান্ডা সম্ভবন হয়ে যায়, বুঝলি, এটা হচ্ছে নিয়ম। এবার কারো ক্ষেত্রে যদি তার পার্টিকুলারলি হয় আমার মনে হয় কিছুটা মিথ, কিছুটা তার মনের ভুল বা এই ধরনের ব্যাপারটা। আবার অনেকের অভ্যাস ব্যাপারটা দেখুন, কোনো একটা সাঁওতাল পরগনাতে যদি আপনি যান সেখানে দেখবেন ঠান্ডার মধ্যে লোকজন কিন্তু চান করে যাচ্ছে, গ্রামের চাষি মজদুর তাদের ওটাই শুট করে গেছে, তাদের ইমিউনিটি পাওয়ার ওইভাবেই ডেভেলপ করেছে, তারা ওইভাবেই মেনটেন করতে পারে। কিন্তু নর্মাল লোক যারা শহরে বাস করছে বা এমনি অন্যান্য মানে মেনটেন করে, একটু ঠান্ডা বা গরমে প্রবলেম হয় তাদের, আমার মনে হয় ঈশ্বর গরম জলে চান করতে পারলে বোধ হয় ডেফিনেটলি বেটার হবে। গরম জলে খুব গরম কেন করবে, ঈশ্বর গরম জলে চান করলে বেটার টেম্পারেচার মেনটেন হয় এবং রোগ সম্ভাবনা হওয়ার সম্ভাবনা কম হয় ডেফিনেটলি। বেশ, তো এ তো জানলাম নাকের কথা, কিন্তু যেহেতু আমরা জানি ইস্ট্রেশিয়ান টিউবের থ্রু দিয়ে নাকের সঙ্গে কানের একটা সরাসরি সম্পর্ক আছে, তো এই ব্যাপারটা নিয়েই আমরা এই আলোচনায় থাকবো।
মানে কানের সমস্যার কথায় যাব, সর্দি থেকে কানের কত সমস্যা হতে পারে, কান ড্যামেজ হয় কিনা, সেসব প্রশ্ন তো অবশ্যই আপনার কাছে রাখবো আমি এবং উত্তরও খুঁজে নেব। তার জন্য কান রাখতে হবে 92.7 বিএফএম এ, শুনতে হবে সুমন্তর সঙ্গে হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান। সঙ্গে আছেন বিশিষ্ট ENT স্পেশালিস্ট ডক্টর তুষার কান্তি ঘোষ।